মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি আমার রায় কিশোরীর সবটুকুতে মুগ্ধ, তার চোখে মুগ্ধ, তার চোখের ভাষায় মুগ্ধ, তার গুণে মুগ্ধ, তার কথায় মুগ্ধ, তার না বলা কথায় মুগ্ধ, তার সারল্যে মুগ্ধ, তার সততায় মুগ্ধ, তার রূপে মুগ্ধ। চুপ, এত কিছু বলতে নেই। কেন বলবো না? কেন কিছু না বলার কথা থাক না। আমি বলবো আর শুনবো। আমার রায়কিশোরীর কি আমার কোনো কিছুই ভালো লাগেনি? আমার কোনো কিছুই কি রায়কিশোরীকে মুগ্ধ করতে পারেনি? তুমি কি শুনতে চাও বলো? যেটা সত্যি। তুমি কি সত্যিটা জানো না? জানি না, কারণ আজ পর্যন্ত তুমি তোমার মুখে স্বীকার করোনি, কখনো নিজে এটা বলোনি তুমি আমাকে ভালোবাসো। নিজের দুর্বলতা স্বীকার করায় এত লজ্জা কিসের? সব কথা কি মুখে বলতেই হবে? কারণ আমি শুনতে চাই। জানো, এই কথাটা বেশি বলতে নেই। কেন? এই একটা কথাই তো আছে যা বহু ব্যবহারেও কখনো পুরনো হয় না। আমি তো বারবার বলবো, আই লাভ ইউ রাই, আই রিয়েলি লাভ ইউ। আমি আমার রায়কিশোরীকে সত্যি খুব ভালোবাসি। বললাম না, এই কথাটা বারবার বললে ভালোবাসা আস্তে আস্তে ফুরিয়ে যায়। আমার ভালোবাসা কোনোদিনও ফুরবে না, আর যদি তোমার ভালোবাসা কোনোদিন ফুরিয়ে যায় তাহলে আমি তোমাকে অল্প ধার দিয়ে দেব। একজনের ভালোবাসায় দুটো জীবন হেসে খেলে চলে যাবে। এবার বলো, কিছু বল। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। এই রাখলাম হাতের উপর হাত, তুমিও রেখেছ। এভাবেই আমরা একে অপরকে বইব, সহজ হোক বা কঠিন, আমরা দুজন এভাবেই এগিয়ে যাব। এই যে ঘরে আলো জ্বলছে মানে আমার আসতে খুব একটা দেরি হয়নি। এই গুটি দা, দরজা খোল। কি দরকার তোর? খোলা যাবে না এখন। সেভাবে বললে কেন? কি ভাববে? ছাড়ো আমাকে। শর্মি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ছাড়ো, কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো। কি হলো, তোকে জিজ্ঞেস করলাম যে, কি দরকার বল। আরে, একটা দরকারি জিনিস এনেছি, তোর কাজে লাগবে, খোল। কি এমন দরকারি জিনিস এনেছে ও? মেয়েটা বড্ড বার বেড়েছে, দরজাটা খুললে না আমি তোর কানটা মুলে দেবো একদম। যা, এরকম করে কেউ বলে নাকি? ছাড়ো তো, তুমি ছাড়ো। দরকারি জিনিস শুনে খুব ঘাবড়ে গেছিল না কুট্টির দা? এই শোন, আমি এনে ওর কান টান মোলার মতো কথা বলতে আসিনি। হ্যাঁ, খেতে হবে, ফুল সজ্জার রাত্রিরে দুধ খাওয়া কাস্টম, জানিস না? আমরা কেউ দুগ্ধ পোষ্য নই, তুই নিয়ে যা এটা। দুগ্ধ পোষ্যদের না এরকম জাফরান মেশানো দুধ দেওয়া হয় না। কেন ছাড়বো কেন? বল 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 আমাকে বল।
খুঁটিদা, আমি তো তোর ছোট বোন না, আমি এত ডিটেলে নাই গেলাম, তুই নেটে সার্চ করে দেখে নে না। বা রাই, তুমি মনে হচ্ছে তুমি জানো, তুমি বলে দিও কেমন। এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, কি আছে এতে? এটাতে এটাতে একটা ছিম ছিমছাম পোশাক আছে তোমার রাত্রিরে পরার জন্য। মানে তুমি এরকম ভারী ভারী শাড়ি পরে শোবে নাকি? আচ্ছা আমি এখন আসি। হ্যাঁ, এখানে বেশিক্ষণ দাঁড়ালে কুট্টি দা আমার কান দুটো আস্ত রাখবে না। টাটা। ও গুড নাইট। যাই বর্তি, যা। এনজয়। দেখো তো কি আছে এতে। এতে কি আছে দেখার দরকার নেই, আমি বরং যাই গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসি। না না, এ বললো না, এর মধ্যে কি ছিমছাম টাইপের পোশাক আছে, তো এটাই খুলে পরে নাও না, এত জবরজং পরে ঘুমোবে কি করে? না না, আমি এটা পরে ঘুমাবো না তো, আমি চেঞ্জ করব, অন্য একটা শাড়ি চেঞ্জ করে এখনি পরে আসছি। আরে না না, তুমি দাঁড়াও, আমি খুলে দেখে নিচ্ছি এতে কি আছে। দাঁড়াও দাঁড়াও। না বললাম তো। হ্যাঁ দেখো, আমি এটা কালকে সকালে দেখব, আর এখন আমি শাড়ি পরবো। এই পাজি মেয়েটা আবার কি দিয়ে গেছে কে জানে। এত জেদ করছো কেন? কি মুশকিল, মেয়েদের পোশাক তুমি দেখে কি করবে বলো তো? আমি দেখে কি করবো মানে, আমি কি সাধু সন্ত নাকি যে মেয়েদের পোশাক দেখলে তিন হাত দূরে পালাবো? দাও আমি দেখবো, আমি দেখবো, না হলে কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নাও ধরো, কিন্তু আমি ওয়াশরুমে যাওয়ার পর তারপর খুলবে, তার আগে নয় কিন্তু। হ্যাঁ রাই, এটা তো ভালো জিনিস। প্লিজ রায়কে দিয়ে দেবেন, এটাতে রায়ের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।